ভ্রাম্যমান নাট্য জগতর এগারী বিশেষ শিল্পী যীগী শিল্পীর বাহির সুরত আপুনি মই সকলো মন্ত্রমুগ্ধ হও, যীগী ব্যক্তিয়ে বাহির লগতে বজায় বেহেলা সেইগী ব্যক্তি হয়েছে প্রতাপ বড়ো। যীগী প্রতাপ বড়োই ইতিমধ্যে 32টাক বছর ভ্রাম্যমান নাট্য দলত অতিবাহিত করেছে। এইবারও চুক্তিবদ্ধ হয়েছে ভ্রাম্যমান নাট্য দল আশারী নাট্য দল রাজমুকুট থিয়েটারত। মোর লগত এইগী শিল্পী আছে, মানে প্রথমে অকনমান বাহি বজার কারণে অনুরোধ জানাম। দাদা অকনমান বাহি বজাই দিব। হয়, এইগারী প্রতাপ বড়ো, যীগী প্রতাপ বড়োয়ে 32টাক বছর ভ্রাম্যমানর বিভিন্ন নাট্য দলত বাহি আর বেহেলা বাদন করে আইছে। মানে মনের কথা কিছু জানিব বিচারিম। দাদা, আপনি কেতিয়ারপর ভ্রাম্যমান নাট্য দলের জড়িত হয়েছিল? মই প্রথম পদক্ষেপ লৈছিল যোরহাট মরিয়নির পৰা প্রতিধ্বনি থিয়েটার বলে এখন, তাত ফার্স্ট টাইম গৈছিল আর মই, তারপরে মোর পদক্ষেপ আরম্ভ হয়েছিল। কোন কোন থিয়েটারত আপনি ইমান দিন কাম করলে? 32 বছরে এটা যেনে আবাহন, কহিনুর, বরদৈশিলা, ভাগ্যদেবী এইবিল বহুত আছো আর মই। কিন্তু আমি দেখা পাইছো যে আপনার আর্থিক অবস্থাটা একেবারে বেয়া। ভ্রাম্যমান নাট্য দলের যখন শিল্পী আছে ঠিক তেনেকুৱাই নেকি অবস্থা? সবরে তেনেকুয়া হয়নে নহয় না জানো, কিন্তু আমার নিচিনা সরু সরু শিল্পীবিল অবস্থা হয় আর ডরবিল কথা তো না জানো। এই ঠিকমতে ভ্রাম্যমান থিয়েটার মালিকবিলাকে, প্রযোজক সকলে ঠিকমতে মজুরিবিল নিদিলে আমার নিচিনা শিল্পীবিল বহুত অভাবত পড়বলগা হয় আর। মানে বাহির লগতে আপনি বেহেলা বাদন করে, ভায়োলিন বাদন করে, এই প্রশিক্ষণটা কেনে ধরনে লৈছিল আর কেনেকে বর্তমান আপনি বজাই আছে? এটা প্রথমের পরে যাব লাগিব। মই গাঁও থাকতে গরু চারতে অলমান এই বন্ধু বান্ধবর লগত বলে শিকিছিল আর। তারপর আমার গাঁর আপনাদের বিখ্যাত বাহি বাদক আমার দাদা পরমেশ্বর বসুমতারী, অসমৰ নজনা মানুহ নাই, ডক্টৰ ভূপেন হাজৰিকা ছাৰৰ লগতো বজাইছিল তেখেতে, তেওঁৰ পৰা অলপমান শিকিছিলোঁ আৰু। ঠিক তেনেকৈ অলপ চলপ জনা হ'লোঁ, এতিয়া এতিয়াও ভালকৈ জনা হোৱা নাই, অলপ অলপ চলপ বজাই আছোঁ আৰু। বেহেলাটো ক'ৰ পৰা শিকিছিল? বেহেলাটো শিকিলোঁ যেনে আমাৰ থিয়েটাৰত থাকোঁতে মিউজিক ডিৰেক্টৰে কৈছিল তুমি এইটো বজাবাচোন অলপ শিকাবা, এই শিকি পেলে বজাবা, মই শিকাই দিম। আমাৰ যেনে পাঠশালা নারায়ণ বৰুৱাক জানিছিল নেকি আপোনালোকে, মিউজিক ডিৰেক্টৰ আবাহন থিয়েটাৰত, তেওঁ বহুত উৎসাহ দি পেলাই মোক বজাব শিকাইছিল, মেণ্ডোলিন বজাব শিকাইছিল, এতিয়াও মেণ্ডোলিন বজাওঁ মই। তাৰপিছত চেতাৰো বজাব শিকাইছিল তেখেতে, চেতাৰো বজাইছিলোঁ মই। তেতিয়াৰ পৰা আপুনি একেধাৰে বাহি আৰু বেহেলাটো বজাই আছে আর মেণ্ডোলিনো বজাও? কিন্তু থিয়েটারত যে ধরনে আপনাদের প্রাপ্য মজুরি বা তেনে ধরনে দরমা পাব লাগিছিল সেইখিনি নাপায় নেকি, যার কারণে আজি আপনি অর্থ সংকটত ভুগিবলগা হয়? সব ভ্রাম্যমান সব থিয়েটারকে কব নি, কিছু আছে তেনেকুয়া যে নাম ধরে নক আর, যে আবাহন থিয়েটার থাকলে আমি এটা পয়সা আমার 19 মিনিট নয় আর তখন দিয়ে, কিছু পৰা অলপমান অলপ টান পাও আর। ঠিক তেনেকুৱা অবস্থাত পড়ি পেলে এতিয়া মই এনেক চলি আছো যে এই ৰাতিপুৱাৰ পৰা আমি মানুহজনীয়ে মই আলোচনা কৰি পয়সা পাতি কেনেকৈ কি করে এই আলোচনা, লৰাৰ এডমিশনও মই বাকিকে লৈছোঁ, বাকিকে দিবলগা হৈছে,
এই এই এইমাত্র আহি পাইছে লজন টিউশনের পর টিউশনের পয়সা দিব পারা নাই, এডমিশন লওয়া ফিসও দিব পারা নাই এতালেকে আর সেইবিল চিন্তা করে পেলে এনে বহি আছে এতালে ভাতে হওয়া নাই আমি এটা তারমানে দুজন চিন্তা করে করে সরকারিভাবে আপনি এগারী শিল্পী হিসাবে বিটিআর প্রশাসন হোক নাইবা সরকারের কিনা আর্থিকভাবে সহায় সাহায্য পাইছে না নাই? বিটিআরের মানে সরকারের এবার আমার গোটেই শিল্পী সকল 50,000 টাকা দিয়েছে সেটা পাইছো মানে আমি বহুতে পাইছো কিন্তু বিটিআরের পাওয়া নাই এতালেক। বা শিল্পী পেনশনের কিনা আবেদন জানাইছে না? এতালেক জানা নাই, জানা মানে 60 বছরের পাশরপরে বোলে সে শিল্পী পেনশনটি আবেদন জানাব পারে, এটাতো 60 বছর হওয়া নাই। ঠিক তেনেকে আর কিন্তু আপনার অর্থ সংকটের মাঝে আপনি পরিয়ালটো পোহপাল দিয়ে আছে কিভাবে চলি আছো আর কেতিয়াবা ফাংশন এখন এখন দুখন পাও, তারপর কেতিয়াবা স্টুডিও রেকর্ডিং এটা দুটা পাও সেবিল বজাই পেলে, তারপর এই ঘরের আমার সরু দোকান এখন আছে সেটা এটি আর কিবা এটা করে চলি থাকবো আর। হয় এইগারী প্রতাপ বড়ো, যীগী প্রতাপ বড়োই ইতিমধ্যে বাহির সুরে রাইজক মন্ত্রমুগ্ধ করে আছে, তখেতর মেন্ডোলিন আর বেহালার যুর এই সুরত মানুষ মন্ত্রমুগ্ধ হয়। কিন্তু এইগারী বিগত 32 বছরে ভ্রাম্যমানের থিয়েটারত তখেতে বাদ্য বাদক হিসাবে থাকিও কিন্তু আর্থিক সংকটের মাজত ভুগি আছে, আর এতালেকে কিন্তু বিটিআর প্রশাসনের কোনো ধরনের আর্থিক সাহায্য লাভ করবলে সক্ষম হওয়া নাই। আমার আশা এইগারী শিল্পীক সরকারে যথাযথ এক আর্থিক ব্যবস্থা করে তখেতর জীবনশৈলী এক মানদণ্ড উন্নত করার চেষ্টা করিব।